আজকের এই অ্যাপটি সম্পর্কে আপনাদেরকে কিছু জানাতে চাই। এই অ্যাপসটি এতটা গুরুত্বপূর্ণ যে যে কোনো মুসলিমের জন্য অনেক অনেক হেল্প করবে। তা ধরুন, আপনি যে জেলাতে আছেন সেই জেলার সময় অনুসারে সাহরি ইফতার এবং তারিখ প্রয়োজন। তো আপনি আসলে যে জায়গাতে রয়েছেন সেই জায়গার সঠিক সাহরির শেষ টাইম কত এবং ইফতারের শেষ টাইম কত সব দেখাইবে। এখানে ঢাকা সাপোজ এখানে লেখা দেখতেছেন, এখান থেকে শুধুমাত্র নেটওয়ার্ক থেকে অবস্থান করুন। এখানে ক্লিক করলেই আপনার নেটওয়ার্কটা ধরে নেবে যে আসলে আপনি কোথায় রয়েছেন। এরপর অবস্থানে সেট করুন, এটা করতে হবে। এছাড়া এই অ্যাপসে আপনি আরও অনেক কিছু পাবেন। তা ধরুন, এই অ্যাপসে আপনার হচ্ছে নামাজের সময়, আসলে নামাজ কখন কখন কোন নামাজ কখন শুরু হবে, সে নামাজের সময়গুলো কি কি। তো আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে কিন্তু এই বর্তমান তারিখে নামাজের সময় কখন কি, এখানে কিন্তু সবগুলো আপডেট দেওয়া আছে। ফজর কখন থেকে শুরু হয়, কখন শেষ হবে, জোহর কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে, সব কিন্তু নিয়ম দেওয়া আছে। এছাড়া নফল যে ইবাদত রয়েছে, তাহাজ্জুদ, ইশরাক, এগুলো কখন করতে হয় বা কটা পর্যন্ত লাস্ট সময়, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়া আপনি কোন কোন সময় নামাজ পড়তে পারবেন না, সেই তিনটি সময়, সূর্যোদয়, দুপুর, সূর্যাস্ত। এখন কথা হলো কি, সাপোজ মনে করেন আপনি এক মাস পরে যায় কি টাইম এগুলোই থাকবে না, আপনি কি করবেন? এটার জন্য আরেকটি অপশন রয়েছে, আপনি যদি ক্যালেন্ডার ক্লিক করেন, এই ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার কিন্তু সাধারণ ক্যালেন্ডার না, এটা একটু অসাধারণ ক্যালেন্ডার। তাই এখানে কিন্তু আপনি তারিখ ওয়াইজ কোন তারিখে মানে কোন সময়টা নামাজটা নিষিদ্ধ সময়, সব কিছু এখানে তারিখ ওয়াইজ পাবেন, এটা অটোমেটিক চলে আসবে। এই অ্যাপসটি এতটা ভালো। তো ধরুন আপনার নামাজ পড়তে জানেন না, আপনি নতুন একটি মানুষ, নামাজ সম্পর্কে জানেন না, নামাজ শিক্ষাতে ক্লিক করলে আপনার নামাজ শিক্ষার এখানে যাবতীয় যা যা লাগবে, হাদিস, দোয়া থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন, এখানে সব কিছুই কিন্তু পাওয়া যাবে। এছাড়া ধরুন আপনার কোরআন শিক্ষা আপনি পারেন না, এখানে ক্লিক করে আপনি এখানে কিন্তু কোরআন শিক্ষার অডিও ক্লাস, ভিডিও ক্লাস সব কিছু এখানে আছে। আপনার যা দরকার সব কিছু এখানে আছে, আপনার কোনো সমস্যাই নেই, আপনি আরামসে কিন্তু এই পড়াগুলো শিখতে পারবেন এখান থেকে। এছাড়া ধরেন আপনার হাদিস প্রয়োজন, হাদিস শেখার দরকার, আপনি এখানে হাদিস সম্পর্কে পরিচিতি এবং এখানে সব কিছু এখানে পাবেন। এই পর্যায়ক্রমে এখানে দিকে যাবেন, আপনি সব কিছু এখানে রয়েছে। এছাড়াও রয়েছে আপনার কিতাবগুলো, দেখি আমি এটা কিতাব, কিতাবে যদি আমি ক্লিক দেই এখানে অনেক অনেক অসংখ্য বই রয়েছে, এগুলো আসতে থাকবে। এগুলো যে কিতাব প্রয়োজন সেই কিতাব আপনি এখানে পড়তে পারবেন, ডাউনলোড করে নিয়ে একদম রেডি করা, আপনার কিছু খুঁজতে হবে না। একমাত্র মুসলিমরা এখানে সব কিছু সুবিধা পাবে। এছাড়া যদি কোনো তাফসির জানার প্রয়োজন, এখানে 30টা সুরার তাফসির দেওয়া, সব সুরারই তাফসির দেওয়া আছে, 114টা সুরারই তাফসির শুনতে পাবেন। এই ধরনের একটা সুরা আর রহমান, এই সুরা তাফসির আপনি চাইলে এখানে অডিও করে শুনতে পারবেন, সব কিছু কিন্তু এখানে রেডি করা। তা বন্ধুরা, আশা করি অ্যাপসটা অনেক ভালো লাগবে। তা চলুন কীভাবে এটা ডাউনলোড করবেন সবটা দেখে দিতেছি, খুবই খুবই সহজ। তাই এর জন্য কী করবেন, আপনি প্লে স্টোরে যাবেন, এখানে সার্চ অপশনে সার্চ করতে হবে মুসলিম লিখে, মুসলিম, এবার লিখে আমরা সার্চ করব। তো আমাদের এখানে এই যে অ্যাপসটা, এই অ্যাপসটার নাম হচ্ছে মুসলিম বাংলা, মুসলিম বাংলা কোরআন হাদিস দোয়া। তো এটা আপনি ইনস্টল করে নেবেন, এটা আমার ইনস্টল করা রয়েছে। এই অ্যাপসের অনেক ফিচার রয়েছে, এটা আমি নতুন ইউজ করছি আজ মানে গতকাল থেকে, তো দেখলাম অনেক অনেক ভালো, আপনাদের সাথে শেয়ার করি সব কিছু এদের এই সব কিছু এই অ্যাপসের ভিতরে রয়েছে। তো একটি অ্যাপসই কিন্তু যথেষ্ট, অনেক অ্যাপস দরকার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।